দীর্ঘ লকডাউনের পর আবার কাজে ফিরেছিলেন ইয়াশ দাশগুপ্তা এসওএস কলকাতা ছবির শুটিংয়ের মধ্যে দিয়ে। তবে এসওএস কলকাতা ছবির শুটিংয়ের কাজ কিন্তু বেশ কিছুদিন আগেই শেষ হয়ে গেছে। আর তারপর থেকে স্বাভাবিকভাবেই তার ফ্যান্সদের মনে প্রশ্ন ছিল একটাই, আবার কবে ফিরবে ইয়াশ? না, ইয়াশ তার ফ্যান্সদের কখনোই হতাশ করেন না, তাই খুব শীঘ্রই আবার ইয়াশ ফিরছে তার নতুন ছবি নিয়ে। বেশ কিছু বছর পর আবার একদম অন্য ধারার একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক হরনাথ চক্রবর্তী, যেই ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। এই ছবিতেই মুখ্য চরিত্রে দর্শকেরা অভিনয় করতে দেখতে পাবেন ইয়াশ দাশগুপ্তাকে, একজন অ্যাটেন্ডেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে। তবে চমক কিন্তু এখনও বেশ কিছুটা বাকি আছে। একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন সদ্য যিনি দাদু হয়েছেন রঞ্জিত মল্লিক। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবিটি। জানা গেছে আগামী নভেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে এই ছবির সমস্ত কাজ। আর এই ছবির প্রসঙ্গে ইয়াশকে প্রশ্ন করা হলে তিনি জানান যে লকডাউনের আগেই নাকি এই ছবির চিত্রনাট্য পড়েছিল ইয়াশ। ডার্ক কমেডি জনারের একটা ছবি এটা, আর সেই কারণেই এই ছবিটির শুটিং নিয়েও তিনি বেশ উত্তেজিত। ইয়াশের এই নতুন ছবির জন্য শর্টস ফোকাসের ফুল টিমের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। আর টলিউডের এই রকম আরও নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চোখ রেখো শর্টস ফোকাস ইউটিউব চ্যানেলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুললে চলবে না। আর ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। আর অবশ্যই চোখ রাখতে আবারও বলবো শর্টস ফোকাসে, কারণ এই ছবির নায়িকা কে হবে সেটা কিন্তু জানা যাবে এই শর্টস ফোকাস ইউটিউব চ্যানেলেই।